এখানে কিন্তু চাকদার মধ্যে এই বিয়েটা এতটাই ফেমাস, বাইরে কিন্তু লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, দেখো একটু দেখাতে বলবো। দাদা দারুণ হয়েছে, তোমরা এসছো, আমরা সত্যি খুব খুশি যে তোমরা এসে এখানে খেয়ে অবভিয়াসলি ভালো হয়েছে বলে তোমরা নিশ্চয়ই। হ্যাঁ ভালোটাই ভালোই বলেছি, ঠিক আছে, আমাদের কাছে পাওনা আর কিছু না। আর কত বছর হলো এটা? এটা 12 বছর পালন। এই বিরিয়ানিটা কিন্তু এতটাই সুস্বাদু, তোমাদের আর মানে ব্যারাকপুর আর যেতে হবে না, এখান থেকে কিন্তু বিরিয়ানি টেস্ট করতে পারো। হ্যালো বন্ধুরা, আমি বলছিলাম দা, তোমার সাথে বলবো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি চাকদার মোস্ট ফেমাস বিরিয়ানি প্লাজাতে। দেখো ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি তোমরা অনেক খেয়েছো, কিন্তু চাকদাতেও কিন্তু ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানিকে টক্কর দেওয়ার মতন বিরিয়ানি আছে। তো আজকে এই বিরিয়ানি প্লাজার বিরিয়ানি টেস্ট করবো আর তোমাদের বলবো খেতে কেমন। তো চলো ভিডিও দেখতে থাকো, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রথমে একটা লাইক করো, চলো। চিকেন বিরিয়ানি, চিকেন এটা ওয়েট কত হবে? 200 গ্রাম। আর তোমাদের এখন ক হাঁড়ি বিরিয়ানি যাচ্ছে? 4 হাঁড়ি। 4 হাঁড়ি। আর কত বছর হলো এটা? এটা 12 বছর পা দিল। 12 বছর পা দিল, তাই তো? আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 1টা থেকে 10টা পর্যন্ত। 1টা থেকে 10টা। বাহ। তো তোমাদের কি মাটন আর চিকেন আলাদা আলাদা দম দেওয়া হয়? আর এইটা চিকেন বিরিয়ানি, তাই তো? এইটা মাটন বিরিয়ানি। মাটন হাফ কত? আর ফুল 90 টাকা দাম। বাহ। এই কিন্তু দেখতে পাচ্ছ চিকেন চাপ, এর দাম কত কাকা? 140 টাকা দাম। বাহ, 140 টাকা। এর ওয়েট কত হবে? 200 গ্রাম। বাহ, দেখো একটুখানি। তো এখানে কিন্তু স্যালাডটা রেডি হচ্ছে, আর স্যালাডে তোমরা কি কি দাও দাদা? তো কাকা এটা হাফ প্লেট মটন বিরিয়ানি, এটার দাম কত? 170 টাকা। দেখো এই কিন্তু গ্রেভি দিয়ে দিলো কাকা। তো এই চিকেন চাপের গ্রেভি কি কেউ যদি চায় তাহলে দেওয়া হয়, না এমনি দাও? না এমনি না, কেউ চাইলে তাই দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি প্লাজার যে মোস্ট ফেমাস মটন বিরিয়ানি, সেই বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি, দেখো এখানে কিন্তু মটন বিরিয়ানি ফুল প্লেট 290 আর হাফ 170। তো আমি হাফটাই নিয়েছি, আমার কাছে ভাই অত টাকা নেই। আর তোমরা যদি মটন বিরিয়ানি ফুল নাও তাহলে 2 পিস মটন দেবে আর হাফে 1 পিস মটন। আর এই হচ্ছে মটন, এই হচ্ছে পিস, এটা ওয়েট 100 গ্রামের উপরে হবে। আর এরকম একটা গাবদা সাইজের আলু, দেখো আলুর সাইজটা কত বড়। এখানে কিন্তু গ্রিন চাটনি, শসা, পেঁয়াজ, আর এখানে কিন্তু মেন জিনিস এটা নিয়ে নিয়েছি আমি, এটা মানে তোমরা যদি চাও তাহলে দেবে, ঠিক আছে, এসে চেতে হবে তাহলে দেবে, তাই তো দাদা? এসে চাইলে দেওয়া হবে, হ্যাঁ এসে যদি তোমরা চাও তাহলে দেওয়া হবে। চলো একটুখানি রাইসটা খাই, এরকম এরকম লম্বা লম্বা বাসমতি রাইস, দেখো রাইসটা একটাও কিন্তু ভাঙেনি দেখা যাচ্ছে, একটু কাছ থেকে দেখো, দেখো খাই। স্বাদ করে নেমে গেল, বেশ জুসি বিরিয়ানি, মুখে দিলাম আর নেমে গেল। একটু আলুটা ভাঙি, এরকম একটা আলু, আলু ওয়েটটা অনেক বড়, আলুটা ভাঙা যাক, দেখো দেখো আলুটা কত, দেখো কতটা সফট আলু, বাহ। আলুটা একটু শুধু শুধু খাই, আলুটার মধ্যে ভালো ভাব ঢুকেছে। এবার একটু মাটনটা ছেড়ে যাক, এই হচ্ছে মাটন, দেখো বাহ খুলে চলে আসলো কিন্তু, বেশ ভালো লাগছে। আরেকবার আসো একটু, এই হচ্ছে মাটন, দেখো মাটনটা কত সুন্দরভাবে ছিঁড়ে যাবে, দেখতে পাচ্ছ, দেখো খাই, বেশ ভালো লাগছে। আর সেটা শসা,
এর সাথে কিন্তু আমরা চিকেন চাপের গ্রেভি নিয়ে নিয়েছি। একটু গ্রেভিটা আসো, এই হচ্ছে চিকেন চাপের গ্রেভি। একটু গ্রেভিটা দিয়ে খাই রাইস। বেশ ভালো লাগছে কিন্তু। আমি চাকদাতে থাকি, চাকদার এই বিরিয়ানি আমি এখনো টেস্ট করিনি, সত্যি অনেক কিছু মিস করে গেছে এতদিন। আর তোমরা যারা এখনো পর্যন্ত বিরিয়ানি প্লাজার বিরিয়ানি টেস্ট করোনি, আমি বলবো কি করছো, তাড়াতাড়ি চলে আসো বাড়ির কাছে। আর চাকদায় অনেক সাবস্ক্রাইবার আছো আমার, তাড়াতাড়ি চলে আসো। আর আমি যদি বলি রাইসটা দেখো, মানে দাদা বৌদিতে যেমন রাইস না, সেরকম ব্রাউনিশ কালারের রাইস দেখো। তো খাই। এই বিরিয়ানি কিন্তু বেশ জুসি বিরিয়ানি। আর এই বিরিয়ানি যদি তোমরা খাও তাহলে এর সাথে কিন্তু চিকেন চাপ, গ্রেভি বা চিকেন চাপ দুটোর একটাও লাগবে না, বেশ কিন্তু নেমে যাচ্ছে এটা শুধু শুধুই। দেখো একটু পিঙ্কিশ মাটন দেখো, খাই। খাওয়া যাক এভাবে, ছিল না। আর এই বিরিয়ানিটা কিন্তু এতটাই সুস্বাদু, তোমাদের আর মানে ব্যারাকপুরে যেতে হবে না, এখান থেকে কিন্তু বিরিয়ানি টেস্ট করতে পারো, আমি বলবো বেস্ট লাগবে। আর এবার একটু সবকিছুতে মিক্সিং বাইট হবে, আসো। তো এখান থেকে একটু আলু নিই, কাছে থেকে রাখো কিন্তু আলু, একটু গ্রিন চাটনি আর একটুখানি আর একটু মাটন, আর এখান থেকে একটুখানি গ্রেভি দিয়ে মাখিয়ে একটা মিক্সিং বাইট। আর তোমরা অনেকে মিক্সিং বাইটটা নিয়ে টোল করছো, করো টোল, আমি ভাইরাল হবো। আর এখান থেকে একটু শশা আর পেঁয়াজ তিন চারটে দিয়ে মাখিয়ে খাই। আর এখানে কিন্তু মাটন বিরিয়ানি, আর এখানে কিন্তু মাটন বিরিয়ানি হাফ পাওয়া যায়, কিন্তু চিকেন বিরিয়ানি হাফ পাওয়া যায় না। চিকেন বিরিয়ানি ফুল হচ্ছে 220 টাকা। আর এখানে কিন্তু চাকদার মধ্যে এই বিরিয়ানিটা এতটাই ফেমাস, বাইরে কিন্তু লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। দেখো একটু দেখাতে বলবো, দেখো ওখানে ঝামেলা বেঁধে গেছে। এখানে কিন্তু সিট নেই, আমি অন্তত আধা ঘন্টা দাঁড়ানোর পরে কিন্তু এখানে সিটটা পেয়েছি, তাই একটু তাড়াতাড়ি রিভিউটা দিলাম। আর এখন এতটা বিরিয়ানি আছে, শেষ করি তারপর ফিরছি, চলো। তোমরা এই বিরিয়ানি প্লাজাতে আসবে কিভাবে? এই হচ্ছে চাকদা বনগা রোড, ওই যে চাকদা বাস স্ট্যান্ড, এদিকে হচ্ছে চাকদা চৌমাথা, আর তার ঠিক সামনে বিরিয়ানি প্লাজা। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো, তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারো। খাওয়া দাওয়া অলরেডি শেষ, আর এই বিরিয়ানি প্লাজার বিরিয়ানি কিন্তু আমার দুর্দান্ত লাগলো দাদা, দারুণ হয়েছে। মানে আমি চাকদায় বাড়ি, আমি এতদিন বিরিয়ানি প্লাজার বিরিয়ানি টেস্ট করিনি, দারুণ হয়েছে কিন্তু। তোমরা এসছো, আমরা সত্যি খুব খুশি যে তোমরা এসে এখানে খেয়ে অবভিয়াসলি ভালো হয়েছে বলে তোমরা নিশ্চয়ই। হ্যাঁ, ভালোটাই ভালোই বলেছি, ঠিক আছে, আমাদের কাছে পাওনা আর কিছু না। আমরা আশা করব যে তোমরা যেন আবার আসো। একদম একদম। আর তোমাদের এইটা তো একদম সব থেকে পুরনো, মানে এটা সবার প্রথম, তারপরে বাকিগুলো হয়েছে 11 বছর। এরপরে রয়েছে আমাদের আরেকটা দোকান, ওটা একটা হয়েছে মাল্টি কুইজিন, আর একটা হচ্ছে রানাঘাটে, ওটা হলো খুব তাড়াতাড়ি ওটা ওপেনিং হবে। বাহ, তোমার চাকদায় আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, তোমরা আসো টেস্ট করো, আমি বলবো দুর্দান্ত লাগবে। মানে ব্যারাকপুরে বিরিয়ানি তো অনেক খেয়েছো, কিন্তু বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খেয়ে দেখো একবার। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো খাবার সাথে, তবে ভালো থাকো, সুস্থ থাকো আর খেয়ে থাকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা এখনই ফলো করো, চলো।